সেটা বড় কথা না বড় কথাটা হলো ওয়েন ইট কামস ইন ইন পাবলিক ওই ইন সেটা হলো অফিসিয়াল হয়ে যায় তো সেটা হলে কি হতে পারত তাহলে হতো কি যে প্লেয়ারগুলো খেলতে যাবে তারা আশ্বস্ত হইতো এক নম্বর তারা নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার করতো শারীরিকভাবে মেন্টালি এবং একটা প্ল্যান করতে পারতো নিজের ব্যাটার হলে ব্যাটিংয়ের প্ল্যান বোলার হলে বোলিংয়ের প্ল্যান কোন কোন দলের সঙ্গে খেলা তারা নিজেরাই তখন ল্যাপটপে বসে তাদের পারফরমেন্সগুলো দেখে নিত যে নাকি কম্পিউটার অ্যানালিস্ট আছে তার কাছ থেকে নিয়ে একদম এককভাবে ইন্ডিভিজুয়ালি তো সেটা এইটা কেন করে নাই যে আপনাদের লেখালেখিতেই যেটা আমরা পেলাম মিডিয়ার পত্রিকা দেখলাম বা আপনার নিউজে এবং সেটা আমার কাছে মনে হচ্ছে এখানে যে নির্বাচক মণ্ডলী কী একটু সেফ গেম খেলছে সেফ ইন দ্য সেন্স যে দে ওয়ান্ট টু অ্যাভয়েড দি আর্লি ক্রিটিসিজম কারণ যে কোনো টিম করেন না কেন বেস্ট পসিবল টিম আপনি করেন না কেন সমালোচনা থাকবে সমালোচনা থাকবে এখন যারা আমরা আমরা নাকি টিম নির্বাচক বা টিম ক্রিকেট অপারেশনস যারা দায়িত্বে আছি আমাদের তো যদি ওই সাহসটা না থাকে বা ওই সমালোচনা আমরা দেখেছি যে ভারত তাদের দল ঘোষণা করার পরে সেখানেও বিতর্ক হচ্ছে এ কেন নেই ও কেন থাকলো কিভাবে থাকবে চার চার টেবিলে উঠবেই এখানে এবং ক্রিকেট ইজ ওই একটা খেলা যে ওর জায়গায় ওই হলে ভালো হতো ওই না দেখেন আপনি ভারতের কথা টানলেন শুভনম গিলের মতো প্লেয়ার টিমে নাই ওইখানে রিঙ্কু সিং নাই ওখানে কি রাহুল নাই টেমেন্ডাস প্লেয়ার সব এক একজন কাকে রেখে কাকে কী করবে এখন সাধারণ মানুষ কিন্তু বলবে ওদের কথা কিন্তু নির্বাচক মণ্ডলী এবং ক্যাপ্টেন এবং কোচ তারা জানে যে সব বাই ভালো এই সব ভালোর থেকে তো পণ্যটা ভালো নিতে হবে হ্যাঁ তো আমার টিমের স্বার্থে যেটা নেবো ওইটি আমার বক্তব্যটা হবে এবং মিডিয়ার কাছে যদি কথা বলতে ওইটি ক্লিয়ার বলে দেওয়া হবে উই ফাউন্ড দেম টু বি দ্য বেস্ট ফিফটিন সো সেটাই আমরা করেছি দে মে পারফর্ম উই হোপ দে উইল পারফর্ম তার করবে না করলে ক্রিকেট তো একটা ফানি গেম তার দিনে সে খুব ভালো করতে পারে আবার অনেক সময় খারাপ একটা স্পেল যেতে পারে তো সেই সৎ সাহসটা আমার মনে আমাদের নির্বাচক মণ্ডলী বা ক্রিকেট অপারেশন্স দেখাতে পারলো না এটা দিলে অন্তত কি বলতো কেউ সোশ্যাল মিডিয়ায় অনেক অনেকই কথাবার্তা বলতো বলতে দেন এখানে বা প্লেয়ার সবচেয়ে বড় জিনিস হলো তারা নিজেদেরকে তৈরি করতে পারতো যারা খেলবে